हेलो बच्चों, गुड आफ्टरनून एंड ऑफ ऑल थैंक यू। आई होप ऑल माय प्यारी बच्चों आर ओके। टुडे आई विल डिस्कस द न्यू एंड इंटरेस्टिंग टॉपिक अबाउट द रिफ्रैक्शन ऑफ लाइट एंड दिस इज द लेक्चर नंबर 60। Today we can solve the some numerical problem in this chapter. I hope all my pyari bachcho should be okay. So let's start. To chalo shuru kora jak. Ajke amader alor protishoron oddhaye 60 tomo lecture e ba 60 tomo lecture e प्रॉब्लम सेट वन ए क्वेश्चन नंबर हमने गत दिन क्वेश्चन नंबर थ्री पर्यंत करेছিলাম। आज के हमरा क्वेश्चन नंबर फोर तक स्टार्ट करब। एखाने देवा आछे की देवा आछे দেখা যাক। বলছে 3×10⁸ মিটার পার সেকেন্ড বেগে বায়ু মাধ্যম থেকে একটি আলোকরশ্মি একটি মাধ্যমে 45 ডিগ্রি কোণে আপতিত হয় এবং 30 ডিগ্রি কোণে প্রতিসৃত হয়। ওই মাধ্যমে আলোর বেগ কত? তার মানে বলছে যে একটা আলোকরশ্মি বায়ু মাধ্যম থেকে অন্য কোনো একটা মাধ্যমে আসলো, মাধ্যমে এসে এটা প্রথম আই ইজ ইকুয়ালস টু 45 ডিগ্রি কোণে আসলো এবং অন্য একটা মাধ্যমে গিয়ে সেটা আর ইজ ইকুয়ালস টু 30 ডিগ্রি কোণে প্রতিসৃত হলো। তাহলে এটা বায়ু মাধ্যমে থেকে আলোটা আসলো, বায়ু মাধ্যমে আলোর প্রতিসরণাঙ্ক হচ্ছে 1, অন্য কোনো মাধ্যমে হচ্ছে তোমার আলো গিয়ে পড়লো সেটা অ্যানাদার মিডিয়া, সেটাকে আমরা মিডিয়া বলতে পারি এম, সেটা আমরা জানি না অবশ্য, সেটা কথা বলে বলি। বলছে এই মাধ্যমে বায়ু মাধ্যমে আলোর বেগ 3×10⁸ মিটার পার সেকেন্ড হলে এই মাধ্যমে আলোর বেগ, মিডিয়াতে আলোর বেগ কত হবে, অন্য কোন মাধ্যমে আলোর বেগ কত হবে? আলোকরশ্মি যদি এতটা কোণে এসে অতটা কোণে পড়ে তাহলে সেই মাধ্যমে আলোর বেগ কত হবে? তাহলে আমরা প্রথমত স্নেলস ল অ্যাপ্লাই করে, মানে এই বিন্দুতে আমরা স্নেলস ল অ্যাপ্লাই করে আমরা বলি পি কিউ আর। এই কিউ বিন্দুতে আমরা স্নেলস ল অ্যাপ্লাই করি, তাহলে স্নেলস ল এর সাহায্যে আমরা এই মাধ্যমের প্রতিসরাঙ্ক বের করব। এই প্রতিসরাঙ্ক থেকে আমরা এই মাধ্যমে আলোর বেগটা আমরা বের করব। ওই মাধ্যমে আলোর বেগ কত সেটাই চেয়েছে। এখানে কি দেওয়া আছে যে বায়ু মাধ্যমে আমরা এখান থেকে যদি লিখি, বায়ু লিখতে পারি আপতন কোণ আই ইজ ইকুয়ালস টু 45 ডিগ্রি, প্রতিসরণ কোণ আর ইজ ইকুয়ালস টু 30 ডিগ্রি, বায়ুর প্রতিসরাঙ্ক বায়ুর প্রতিসরাঙ্ক মিউ এ ইজ ইকুয়ালস টু 1, মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ এম ইজ ইকুয়ালস টু হোয়াট, প্রথমে তাকে বের করব। সুতরাং কিউ বিন্দুতে স্নেলস এর সূত্র প্রয়োগে পাই কি পাবো আমরা? এখানে যে স্নেলস ল অ্যাপ্লাই করে তাহলে কি পাবো?
म्यू ए साइन ऑफ आई इज इक्वल्स टू म्यू एम साइन ऑफ आर এটা জানি এই মাধ্যমে প্রতিসরণ কে এবং এই মাধ্যমের আপতন কোণের সাইন সমান এই মাধ্যমে প্রতিসরণ কে এই মাধ্যমে প্রতিসরণ কোণের সাইন সমান বা আমরা এখান থেকে কি লিখতে পারি মিউ এ মানে 1 সাইন আই মানে তোমার 45 ডিগ্রি মিউ এম ইনটু সাইন 30 ডিগ্রি বা মিউ এম ইজ ইকুয়ালস টু সাইন 45 ডিগ্রি অ্যাপয়েন্ট সাইন 30 ডিগ্রি বা 1/√2 1/√2 1/2 দ্যাট মিন্স 2/√2 দ্যাট মিন্স অনলি √2 তাহলে এই মাধ্যমে প্রতিসরাঙ্ক কত এই মাধ্যমে প্রতিসরাঙ্ক √2 তাহলে এই মাধ্যমে আলোর বেগ কত সুতরাং নির্ণেয় অন্য মাধ্যমে মাধ্যমে আলোর বেগ কি আমরা কি বলতে পারি আমরা কি জানি মিউ এম সমান কি লিখতে পারি শূন্য মাধ্যমে আলোর বেগ বাই অন্য মাধ্যমে আলোর বেগ তাহলে সি এম সমান সমান কত পাবো মিডিয়াতে আলোর বেগ সমান কি পাবো যে শূন্য মাধ্যমে আলোর বেগ বাই মিডিয়ার প্রতিসরাঙ্ক তাহলে সি এ বাই সি এম করলে কত পাবো আমরা এখান থেকে সি এ বাই সি এম করলে আমরা যেটা পাবো যে সি এম ইজ ইকুয়ালস টু 3 ইনটু 10 টু দি পাওয়ার 8 অ্যাপয়েন্ট √2 এত মিটার পার সেকেন্ড তাহলে অন্য মাধ্যমে আলো এত মিটার পার সেকেন্ড বেগে যায় 10 টু দি পাওয়ার 8 কত আসে এটা কি কত আছে উত্তর 2.12 কত আসে জি বাই √2 2.12 ঠিক আছে 2.12 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড আচ্ছা কোশ্চেন নাম্বার নেক্সট খুবই সিম্পল ম্যাথমেটিক্স একটু দেখো বুঝতে পারবে হ্যাঁ খুবই সিম্পল ম্যাথমেটিক্স কোশ্চেন নাম্বার 5 বা 5 নম্বর কোশ্চেনটা কি আছে সেটা আমরা একটু দেখব পাঁচ নম্বর কোশ্চেনটা বলছে একবর্ণী একটি আলোক রশ্মির বায়ুতে তরঙ্গ দৈর্ঘ্য 4200 অ্যাংস্ট্রম মানে 4200 অ্যাংস্ট্রম রশ্মিটি জলের যার প্রতিসরাঙ্ক দেওয়া আছে মিউ ডব্লিউ সমান 4/3 রশ্মিটি জলের মধ্য দিয়ে গেলে তার তরঙ্গ দৈর্ঘ্য মানে এক কথা জলের প্রতিসরাঙ্ক কত তরঙ্গ দৈর্ঘ্য কত আচ্ছা যা যা দেওয়া আছে সেটা আমরা দেখি বলছে বায়ুতে একটি রশ্মি বায়ু থেকে জলে প্রবেশ করলে বায়ুতে তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে বায়ুতে হচ্ছে তোমার এবং জলে গেলে জলের প্রতিসরাঙ্ক দেওয়া আছে আচ্ছা আমরা লিখি কি বলছে এখানে দেওয়া আছে বায়ুতে বায়ুতে একবর্ণী রশ্মির মনোক্রোমেটিক লাইট একবর্ণী রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা অফ এ এ মিন্স এয়ার বায়ুতে আলোর তরঙ্গ দৈর্ঘ্য সেই মাধ্যমে রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য কত রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে 4200 অ্যাংস্ট্রম বা এটাকে আমরা মিটারে নিয়ে যেতে পারি মিটারে নিয়ে গিয়ে কি হবে 4200 ইনটু 10 টু দি পাওয়ার -10 মিটার বায়ুতে একবর্ণী রশ্মির প্রতিসরাঙ্ক রশ্মির প্রতিসরাঙ্ক বায়ুর প্রতিসরাঙ্ক বায়ুতে না রশ্মির প্রতিসরাঙ্ক বায়ুর প্রতিসরাঙ্ক প্রতিসরাঙ্ক মিউ অফ এ ইজ ইকুয়ালস টু 1
জলে যদি যায় তাহলে জলে আলোর প্রতিসরণ, জলে রশ্মির প্রতিসরণ, রশ্মির প্রতিসরণ কত আছে? মিউ অর ডব্লিউ ইজ ইকুয়াল টু 4/3, 4/3। তাহলে হচ্ছে বায়ু সাপ সরি এত হলে রশ্মিটি জলের মধ্যে দিয়ে গেলে জলের প্রতিসরণ তরঙ্গ দৈর্ঘ্য কত, মানে রশ্মি যখন বায়ু থেকে জলের মধ্যে প্রবেশ করবে তখন বায়ুতে যে তরঙ্গ দৈর্ঘ্য এরকমটা হয় তার জলের তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? সুতরাং নির্ণয় একবর্ণী রশ্মির জলের মধ্যে তরঙ্গ দৈর্ঘ্য হবে। আমরা কি জানি? প্রথমত আমরা জানি বায়ুর সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক সব থেকে বেসিক পার্ট। এটা মানে কি? এটা মানে হচ্ছে তোমার হচ্ছে কি, জল মাধ্যমে জলের প্রতিসরাঙ্ক পাই বায়ুর প্রতিসরাঙ্ক ডব্লিউ মিউ, এম ইউ ডব্লিউ সমান মিউ ডব্লিউ বাই মিউ এ। এটা মানে কি, সি অফ এ বাই সি অফ ডব্লিউ। আমরা এটা জানি গত ম্যাথামেটিক্সে আমরা দেখেছিলাম, সম্ভবত 3 নম্বর ম্যাথামেটিক্সে, যে এ মিউ বি সমান সমান মিউ এ বাই মিউ বি। তার মানে এম ইউ ডব্লিউ বায়ুর সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক সমান বায়ু মাধ্যমে আলোর বেগ বা জলের আলোর বেগ। যদি বলা হয় এক্স মিউ ডব্লিউ তাহলে এক্স মাধ্যমে আলোর বেগ, ওয়াই মাধ্যমে আলোর বেগ, আবার জলে আলোর প্রতিসরাঙ্ক বায়ু মাধ্যমে আলোর প্রতিসরাঙ্ক, আমরা এটাও বলতে পারি। এটা ছাড়াও এটাকে আমরা আরো একটা পার্ট বলতে পারি। আমরা কি জানি যে ভি ইজ ইকুয়াল টু এন ল্যামডা, যেহেতু ভি ইজ ইকুয়াল টু এন ল্যামডা, যে বেগ ইজ ইকুয়াল টু কম্পাঙ্ক ইনটু তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে বায়ুতে আলোর বেগ সমান সমান হচ্ছে বায়ুতে আলোর কম্পাঙ্ক ইনটু বায়ুতে আলোর তরঙ্গ দৈর্ঘ্য, জলে আলোর কম্পাঙ্ক ইনটু জলের আলোর তরঙ্গ দৈর্ঘ্য। একটা বিষয় ভালো করে শুনে রাখো, মন খুলে বা কান খুলে শুনে রাখো, যে হচ্ছে আলো যখন একটি মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায় তখন আলোর কম্পাঙ্কের কোনো পরিবর্তন ঘটে না, তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন ঘটে, বেগের পরিবর্তন ঘটে, প্রতিসরাঙ্কের পরিবর্তন ঘটে, কিন্তু এই কম্পাঙ্ক এমন একটি রাশি একটি মাধ্যম থেকে অন্য মাধ্যমে গেলে আলোর কম্পাঙ্কের পরিবর্তন ঘটে না। এখানে এই কথাটির উপর বেস করে অনেকগুলো এমসিকিউ তোমরা পাবে, অনেকগুলো শর্ট প্রশ্ন পাবে, যেগুলো পরীক্ষায় খুব আসে। কি বললাম, যে আলোক রশ্মি যখন বায়ু মাধ্যম থেকে যে কোনো মাধ্যম থেকে অন্য কোনো মাধ্যমে যদি প্রবেশ করে তাহলে আলোক রশ্মির কম্পাঙ্ক আগেও যা ছিল পরেও তাই থাকে, কম্পাঙ্কের পরিবর্তন ঘটে না। ওই জন্য কম্পাঙ্ক বায়ু মাধ্যমের কম্পাঙ্ক যা, জল মাধ্যমের কম্পাঙ্ক তা, কিন্তু বায়ু মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য একরকম, জল মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য একরকম হয়। তাহলে আমরা কি বলতে পারি, যে আমরা বলতে পারি যে এটা আমরা কি বলতে পারি, সুতরাং আমরা এই লাইনটিকে আর একটু লিখতে পারি যে অ্যাকচুয়ালি এ মিউ ডব্লিউ সমান হচ্ছে মিউ ডব্লিউ বাই মিউ এ, অথবা আমরা বলতে পারি সি এ বাই সি ডব্লিউ, অথবা আমরা বলতে পারি ল্যামডা এ বাই ল্যামডা ডব্লিউ। এটা কিন্তু মাথায় রাখতে হবে, যে কোনোটা যখন তখন ইউজ হতে পারে। প্রতিসরাঙ্কের সঙ্গে এতগুলো সম্পর্ক আছে, প্রতিসরাঙ্কের সঙ্গে তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক, প্রতিসরাঙ্কের সঙ্গে বেগের সম্পর্ক, প্রতিসরাঙ্কের সঙ্গে প্রতিসরাঙ্কের সম্পর্ক। এবার আমাদের এখানে কি দিয়েছে, প্রতিসরাঙ্ক দেওয়া আছে, একটা তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, আর একটা তরঙ্গ দৈর্ঘ্য চেয়েছে। তাহলে আমরা কি করবো, যে এই পার্টটার সঙ্গে এই পার্টের আমরা হিসাব করবো, কারণ সবই সমান, এটার সঙ্গে এটা সমান, এটার সঙ্গে এটার সঙ্গে, যেটা যখন লাগবে। তাহলে আমরা কি কি বলছি, সুতরাং নির্ণয় একবর্ণী আলোর একবর্ণী রশ্মির জলের মধ্যে আলো তরঙ্গ দৈর্ঘ্য কত আমরা কি লিখতে পারি, সুতরাং আমরা এখানে কি লিখতে পারি, সুতরাং বা আমরা লিখতে পারি মিউ ডব্লিউ বাই মিউ এ ইজ ইকুয়াল টু ল্যামডা এ বাই ল্যামডা ডব্লিউ। আমাদের এটা চেয়েছে, আমাদের বের করতে হবে, সুতরাং আমরা কি লিখতে পারি, বা ল্যামডা ডব্লিউ ইজ ইকুয়াল টু ল্যামডা এ ইন্টু মিউ এ বাই মিউ ডব্লিউ। সো পুট দ্য ভ্যালু অ্যান্ড ক্যালকুলেট, ল্যামডা এ সমান কত আছে, 4200 × 10⁻¹⁰, মিউ এ মানে কত 1, আর মিউ ডব্লিউ সমান কত, 4/3। সো আমরা বলতে পারি যে 3 × 4200
into 10 to the power minus 10 by 4. So 3 by 4. এত মিটার আমরা 10 দিয়ে 10 তুলে দিলে কি হবে অ্যাংস্ট্রম পাবো তারপরে কি পাবো যে 3 into 4200 by 4 এত অ্যাংস্ট্রম যা বের হবে সেটাই এত অ্যাংস্ট্রম দেখা যাক কত আসে থ্রি ইন্টু ফোর টু জিরো জিরো অ্যাপয়েন্ট ফোর একান একত্রিশশো পঞ্চাশ থ্রি ওয়ান ফাইভ জিরো অ্যাংস্ট্রম সো থ্রি ওয়ান ফাইভ জিরো অ্যাংস্ট্রম এটা হচ্ছে তোমার জল মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য তাহলে যখন যেভাবে ম্যাথামেটিক্স চাইবে তখন সেভাবে সলভ করতে ঠিক আছে এই যে সূত্রগুলো খুব ইম্পর্টেন্ট সূত্র তোমরা হয়তো ভাবছো এখানে কি করলাম আমরা এটা খুবই সিম্পল বিষয় কারণ আমরা যে দু তিনটা অঙ্ক করলাম সেই অঙ্কগুলোর মাধ্যমে আমি কিন্তু সূত্রগুলোকে রিমাইন্ড করছি রিমাইন্ড করাগুলো যারা থিওরিতে আমাকে দুই একজন বলেছিল যে এই জায়গাটাতে প্রবলেম হচ্ছে তারা এই থিওরিটিক্যাল এই পার্টটা সঙ্গে সঙ্গে ম্যাথামেটিক্যাল এই পার্টগুলো একটু বেশি করে ভালো করে দেখবে আচ্ছা যাই হোক কোশ্চেন নাম্বার নেক্সট সিক্স ছয় নম্বর কোশ্চেনে কি বলা আছে ছয় নম্বর কোশ্চেনে বলেছে যে ফাইভ টেন টু দি পাওয়ার ফোরটিন হার্স কম্পাঙ্কের এক বর্ণী আলো শূন্যস্থান থেকে ওয়ান পয়েন্ট ফাইভ প্রতি শতাংশের একটি মাধ্যমে প্রবেশ করে ওই মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত আচ্ছা আবার তরঙ্গ দৈর্ঘ্য চেয়েছে কিন্তু অন্যরকম ইনফরমেশন দিয়েছে ঠিক আছে যেমন ইনফরমেশন দেবে তেমনটাই আমরা ইউজ করব এখানে বলছে আলোর কম্পাঙ্ক একবর্ণী আলোর কম্পাঙ্ক একবর্ণী আলোর কম্পাঙ্ক যদি আমরা ফ্রিকুয়েন্সি বলি ফ্রিকুয়েন্সি সমান এফ এফ বা আমরা এনও বলতে পারি এন বা এফ বলতে পারি যাই বলি আমরা এন বলতে পারি কোনো ব্যাপার নেই কম্পাঙ্ক এন ইজ ইকুয়ালস টু ফাইভ টেন টু দি পাওয়ার ফোরটিন ফাইভ টেন টু দি পাওয়ার ফোরটিন হার্টজ শূন্যস্থান থেকে একবার নিয়ে শূন্যস্থান থেকে ওয়ান পয়েন্ট ফাইভ প্রতিশতাংশের একটি মাধ্যমে প্রবেশ করো শূন্যস্থানে আলোর প্রতিশতাংশ প্রতিশতাংশ মিউ অফ এ বা বায়ুর মাধ্যমে সেটা কত ওয়ান শূন্যস্থানে আলোর বেগ সি অফ এ ইজ ইকুয়াল টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট মিটার পার সেকেন্ড মাধ্যমে আলোর প্রতিসরাঙ্ক মিউ অফ মিডিয়া এম ইজ ইকুয়াল টু কত বলছে ওয়ান পয়েন্ট ফাইভ একটা মাধ্যম যার প্রতিসরাঙ্ক ওয়ান পয়েন্ট ফাইভ আচ্ছা ওই মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত ওই মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত সুতরাং নির্ণেয় ওই মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য আমরা কি জানি যে কোনো একটা মাধ্যমে আলোর বেগ যদি আমরা বলি সি ডব্লিউ সি এম সমান কি হবে সেই মাধ্যমে আলোর ভি ইজ ইকুয়াল টু এন ল্যামডা মাধ্যমের কম্পাঙ্ক কিন্তু সেই মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য এটা জানি বা আমরা বলতে পারি যে আমরা বলতে পারি যে সেই মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য সমান সমান আমরা কি লিখতে পারি মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু সেই মাধ্যমে আলোর বেগ বাই সেই মাধ্যমের কম্পাঙ্ক তো এই মাধ্যমেও যায় এই মাধ্যমেও তা আমরা তো এর আগে বলেছিলাম
এক বর্ণীয় আলোর কম্পাঙ্ক এক বর্ণীয় আলোকিত বাইরে থেকে অন্য কোনো মাধ্যমে প্রবেশ করলো, কম্পাঙ্ক এই মাধ্যমে যা হবে এই মাধ্যমটাই হবে। তাহলে বেগ কত আসলো? এই মাধ্যমে বেগ হচ্ছে তোমার সি এম, আর এই মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে তোমার ডব্লিউ এম ল্যামডা এম। তাহলে ল্যামডা এম সমান সমান সি এম বাই এন। আচ্ছা, মাধ্যমে আলোর বেগ সমান আমরা কি জানি? আমরা জানি যে কোনো মাধ্যমে আলোর বেগ ভি ইজ ইকুয়াল টু, হ্যাঁ, সেই মাধ্যমে যে শূন্য মাধ্যমে আলোর বেগ বাই সেই মাধ্যমে প্রতিসরাঙ্ক। কারণ কেন আমরা জানি, এটা জানি যে কোনো একটি মাধ্যমে প্রতিসরাঙ্ক বলতে কি বোঝায়? শূন্য মাধ্যমে আলোর বেগ বাই সেই মাধ্যমে আলোর বেগের অনুপাত। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, আমরা এখান থেকে লিখতে পারি যে মাধ্যমে আলোর বেগ ইজ ইকুয়াল টু সি বাই সি এ বাই মিউ এম। এটাই আমরা এখানে লিখবো। সি এম এর জায়গায় আমরা কি লিখতে পারি? শূন্য মাধ্যমে আলোর বেগ, শূন্য মাধ্যমে আলোর বেগ, এ মিন্স এয়ার, শূন্য মাধ্যমে আলোর বেগ বাই মাধ্যমের প্রতিসরাঙ্ক বাই মাধ্যমের কম্পাঙ্ক। তাহলে আমরা কি লিখতে পারি? শূন্য মাধ্যমে আলোর বেগ বাই মাধ্যমের কম্পাঙ্ক ইনটু মই মাধ্যমের প্রতিসরাঙ্ক। ডব্লিউ বারবার আসে কেন? অ্যাকচুয়ালি এই প্রতিসরাঙ্কের মানটা জলের কাছের প্রতিসরাঙ্কের সঙ্গে সমান। যাই, এখানে আমরা যদি মান বসে তাহলে কি পাবো? এখান থেকে আমরা পাবো সেই মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা এম ইজ ইকুয়ালস টু সি এ, মানে বাইত আলোর বেগ, থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট বাই আলোর প্রতিসরাঙ্ক কত, তরঙ্গ দৈর্ঘ্য কম্পাঙ্ক কত, ফাইভ টেন টু দি পাওয়ার ফোরটিন ইন্টু প্রতিসরাঙ্ক কত, ওয়ান পয়েন্ট ফাইভ, ওয়ান পয়েন্ট ফাইভ, এত এত মিটার, ঠিক আছে, এত মিটার। তাহলে আমরা যেটা পাবো এখান থেকে, থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট আ পয়েন্ট ফাইভ ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার ফোরটিন। তাহলে যেটা আসলো পাচ্ছ, ফোর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন বা ফোর থাউজেন্ড অ্যাংস্ট্রম। এটাকে যদি টেন টু দি পাওয়ার টেন দিয়ে গুণ করো, এটাকে যদি তুমি টেন টু দি পাওয়ার টেন দিয়ে গুণ করো, তাহলে ফোর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন, টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার টেন দিয়ে গুণ করো, তাহলে সেটা অ্যাংস্ট্রম হবে মিটার থেকে। তাহলে কত আসবে? চার হাজার অ্যাংস্ট্রম। সো অ্যান্সার চার হাজার অ্যাংস্ট্রম। খুবই সিম্পল ম্যাথামেটিক্স, এই জায়গাটা একটু বুঝতে হবে। সেই মাধ্যমে আলোর বেগ আমরা জানি ভি কোস টেন ল্যামডা, সেই মাধ্যমে আলোর বেগ, ওই মাধ্যমের কম্পাঙ্ক এবং ওই মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য। কারণ মাধ্যমে কখনো রকম যখন একটা আলোক রশ্মি একটা মাধ্যম থেকে আরেকটা আলোক অন্য মাধ্যমে প্রবেশ করে, কারণ কি তা শূন্য মাধ্যম থেকে এই মাধ্যমে এম মাধ্যমে আসলো, মাধ্যমে গেলে তো কম্পাঙ্কের কোনো পরিবর্তন ঘটে না, সেটা আমরা আগে বলে দিয়েছি। তাহলে কম্পাঙ্কের যদি পরিবর্তন না ঘটে, এই কম্পাঙ্ক এবং এই কম্পাঙ্ক সেম, তাহলে এখানে জাস্ট এদের পরিবর্তন। তাহলে ল্যামডা এম ইজ ইকুয়াল টু দিস, সি এম সমান দিস। সো ইফ উই পুট দ্য ভ্যালু ফ্রম দ্য অ্যাবভ ইনফরমেশন, দেন উই ক্যান রাইট দ্য ভ্যালু অফ দ্য ওয়েভলেন্থ ফর অ্যানাদার মিডিয়া ফর ফর দ্য মনোক্রোমেটিক লাইট ইজ ইকুয়াল টু ফোর ফোর থাউজেন্ড অ্যাংস্ট্রম। সো কোশ্চেন নাম্বার নেক্সট, কোশ্চেন নাম্বার নেক্সট, সাত নম্বর কোশ্চেন। সাত নম্বর কোশ্চেন কি বলছে? সাত নম্বর কোশ্চেন বলছে, একটি আলোকরশ্মি একটি স্বচ্ছ কাঁচের স্ল্যাবের ওপর অবিলম্বের সাপেক্ষে 60 ডিগ্রি কোণে আপতিত করা হয়েছে। প্রতিফলিত ও প্রতিসৃত রশ্মির মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হলে স্ল্যাবের প্রতিসরাঙ্ক কত? তাই খুব ভালো কোশ্চেন বলেছে, খুবই ভালো প্রশ্ন। কারণ এটা একটা কাঁচের স্ল্যাব, কাঁচের স্ল্যাব, তাহলে একটি আলোক রশ্মি এইভাবে এসে পড়েছে কাঁচের স্ল্যাবের উপর, কিভাবে? যে অবিলম্বের সাপেক্ষে, অবিলম্বের সাপেক্ষে 60 ডিগ্রি কোণে, আই ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি কোণে এসে পড়েছে। তাহলে এই আলোক রশ্মি কিছু অংশ প্রতিফলিত হয়েছে এবং কিছু অংশ প্রতিসৃত হয়েছে। মানে একটা আলোক রশ্মি যখন বায়ু মাধ্যম থেকে কাঁচ মাধ্যমে এসে পড়লো, তখন আলোক রশ্মি কিছু অংশ প্রতিফলিত হয়েছে, কিছু অংশ প্রতিসারিত হয়েছে। প্রতিফলিত মানে কি?
এবার ওরা বলছে কি বলতো যে এই প্রতিফলিত এবং প্রতিসারিত রশ্মি দুটির মধ্যবর্তী কোণ হচ্ছে কি 90 ডিগ্রি। তাই যদি হয় এই দুটি মানে এই যে মধ্যবর্তী কোণ প্রতিফলিত এবং প্রতিসারিত রশ্মি মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়, তাহলে ওরা চেয়েছে কি বলতো, ওরা চেয়েছে যে স্ল্যাবের প্রতিসরাঙ্ক কত, এই স্ল্যাবের বা কাচের স্ল্যাবের প্রতিসরাঙ্ক কত, মিউ অফ জি কাচের স্ল্যাবের প্রতিসরাঙ্ক কত, এটা আমরা বের করব। তার আগে একটা বিষয়, এটা আপতন কোণ, এটা প্রতিসরণ কোণ, যদি এটা প্রতিফলন কোণ, এই প্রতিফলন কোণটা কত হবে, প্রতিফলন কোণটা তোমার ঠিক কত 60 ডিগ্রি হবে। কেন? তার কারণ আমরা যে আপতন কোণ এবং প্রতিফলন কোণ সর্বদাই সমান হয়, আলোর প্রতিফলনের ক্ষেত্রে এই কোণ এবং এই কোণ সমান হয়। তাহলে এবার একটা জিনিস বলো তো, এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 60 ডিগ্রি, তাহলে এই কোণটা কত হবে, 30 ডিগ্রি হবে। কেন? কারণ এটা একটা সরল কোণ, সরল কোণের এটা পুরোটা কত 180 ডিগ্রি, তার মধ্যে এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা প্লাস এটা 90 ডিগ্রি হবে, তাহলে আমরা এই কোণটা কত পাবো আমরা বলতে পারি। সুতরাং এখানে কি লিখতে পারি, এখানে আলোর রশ্মি, আলোর আপতন কোণ, আপতন কোণ কত, আই ইজ ইকুয়ালস টু 60 ডিগ্রি। তাহলে আলোর প্রতিসরণ কোণ কত হবে, সুতরাং আলোর প্রতিসরণ কোণ, কারণ আলোর প্রতিসরণ অধ্যায় আমরা প্রতিসরণটাকে একটু দেওয়ার চেষ্টা করবো, প্রতিসরণ মানে এই কোণটা, প্রতিফলন কোণ কিন্তু 60 ডিগ্রি, কেন প্রতিফলন আমরা প্রতিসরণ কোণটা দেখবো। প্রতিসরণ কোণ আর সমান কি হবে, আর সমান আমরা লিখতে পারি পুরো 180 ডিগ্রি থেকে, 180 ডিগ্রি থেকে যদি আমি 90 ডিগ্রি বিয়োগ করি এবং 60 ডিগ্রি বিয়োগ করি তাহলে আমি কি পাবো, 30 ডিগ্রি। তাহলে এই কোণটা কত, 30 ডিগ্রি। আচ্ছা আরো বিষয় কোথা থেকে এসছে, বায়ু মাধ্যম থেকে, বায়ু মাধ্যমে আলোর প্রতিসরাঙ্ক কত, 1। কোন মাধ্যমে গিয়ে কাছে চালাবে তার প্রতিসরাঙ্ক কত জানি না, যদি আমরা এই এটাকে বললাম পি কিউ আর, কিউ বিন্দুতে স্নেল সুলা অ্যাপ্লাই করি, সুতরাং কিউ বিন্দুতে স্নেলস ল, স্নেলসের সূত্র প্রয়োগে প্রয়োগ করে পাই, প্রয়োগ করে পাই কি পাবো, এই মাধ্যমের প্রতিসরাঙ্ক তোমার মিউ এ ইন্টু এই মাধ্যমের আপতন কোণের সাইন 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু এই মাধ্যমের প্রতিসরাঙ্ক তোমার হচ্ছে কি মিউ জি এবং এই মাধ্যমের প্রতিসরণ কোণ 30 ডিগ্রি। বা আমাদের দরকার কি, মিউ জি ইজ ইকুয়াল টু মিউ এ সাইন 60 ডিগ্রি বাই সরি বাই সাইন 30 ডিগ্রি। আচ্ছা মিউ এ মানে বায়ু মাধ্যম কত, 1, প্রতিসরাঙ্ক 1, 60 ডিগ্রি মানে কত, √3/2, এটা মানে কত, 1/2, তাহলে কত আসলো, জাস্ট √3, √3 মানে কত, 1.732 প্রায়, এটা তো এক্সাক্ট ভ্যালু নয়। তাহলে সেই কাছের স্ল্যাবের প্রতিসরাঙ্ক কত, √3 দেওয়া আছে অ্যাকচুয়ালি, সুতরাং নির্ণয় স্ল্যাবের স্ল্যাবের প্রতিসরাঙ্ক প্রতিসরাঙ্ক মিউ জি ইজ ইকুয়ালস টু √3, এটাই উত্তর ওটা চেয়েছ ওটা। আচ্ছা কোশ্চেন নাম্বার নেক্সট, কোশ্চেন নাম্বার নেক্সট 29। তো যাই হোক আমরা লেকচারগুলো বড় করতে চাই না, 7 নম্বর কোশ্চেনটা হয়ে গেল, পরবর্তী 61তম লেকচারে আমরা নেক্সট ম্যাথামেটিক্স নিয়ে আসবো, তোমরা এগুলো ঠিকঠাকভাবে দেখো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।